সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অন সেকেন্ড স্কুলে। আজকে আমরা তোমাদের ১৬তম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে ক্লাস সেভেনের ইংলিশ অ্যাসাইনমেন্টের আমরা সলিউশন দেখব। তাহলে চলো আমরা ফার্স্ট অফ অল কোশ্চেনের সাথে পরিচিত হয়ে নিই। তো এটা তোমরা জানো যে অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে ৫ নাম্বার অ্যাসাইনমেন্ট চলছে তোমাদের, আর হচ্ছে ইউনিট ৪ পিপল হু মেক ডিফারেন্স অ্যাসাইনমেন্ট। তাহলে এবারে একটু দেখে নিই। অ্যাসাইনমেন্টে বলা হয়েছে যে থিঙ্ক অফ ইয়ার ফ্যামিলি অ্যান্ড প্যান্ডেমিক সিচুয়েশন, নাও রাইট অ্যা প্রজেক্ট অর অ্যান্সারিং দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এক, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়ার ফ্যামিলি, তোমার ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে, অ্যান্ড গেট ইচ মেম্বার্স নেম, তোমার মেম্বার্সদের নাম লিখতে হবে, বাবা মা ভাই বোন থাকলে তাদের নাম, বয়স এবং তারা কী করে। দুই নম্বর, ডু দ্য ফ্যামিলি মেম্বার্স শেয়ার ইচ আদার্স অর অ্যান্ড হাউ ইন কোভিড ১৯ সিচুয়েশন। ওকে, তাহলে হোয়াট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস ডাজ ইচ মেম্বার ডু দ্য বি সেফ ফ্রম কোভিড ১৯ বিফোর গোয়িং আউটসাইড, বাহিরে যেতে গেলে কী কী করতে হবে, আফটার কামিং ফ্রম সেখান থেকে আসলে আউটসাইড থেকে, অ্যান্ড অ্যাট দ্য টাইম স্টেইং অ্যাট হোম। অর্থাৎ এই কোভিড ১৯ সিচুয়েশন সম্পর্কে তোমাদের ১৫০ ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো আমি এখানে সুন্দর করে তোমাদেরকে উপস্থাপন করেছি, তোমরা জাস্ট দেখবে অ্যান্ড তোমরা খাতায় সুন্দর করে লিখবা। আর ইনশাআল্লাহ তোমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাতায় লিখতে পারো অবশ্যই এক্সেলেন্ট মার্ক পাবা। ওকে, তো তোমরা জানো যে আমাদের চ্যানেলে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত অ্যাসাইনমেন্টের সলিউশন পাওয়া যাচ্ছে। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা এখনই প্লিজ সাবস্ক্রাইব করো, যারা অলরেডি করেছো থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা সলিউশনটা দেখে নেই, লেটস স্টার্ট। Press the bell icon on the YouTube app and never miss another update.